রাঙাপুরে আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। গত পর্বে আমরা হাজির হয়েছিলাম আমাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুকে সাথে নিয়ে। গত পর্বে অনেক কিছুই তার কাছ থেকে শুনেছি, কিন্তু বাকি রয়ে গিয়েছিল আরো অনেক গল্প, যে গল্পগুলো আজকে আমরা শুনব। তাই আবারও হাজির হয়ে গিয়েছি রাঙাপুরে আমার আমের মঞ্চে আমাদের প্রিয় শিল্পী আয়ুব বাচ্চুকে নিয়ে। বাচ্চু ভাই, আরো একবার সাদর আমন্ত্রণ রাঙাপুরে আমার আমিতে। থ্যাংক ইউ। শৈশব থেকে কৈশোরে যখন পা রাখলেন, তখন বেশ কিছু পরিবর্তন আসে, আশেপাশের পরিবেশটাও একটু ভিন্নভাবে দেখা শিখি আমরা। তো তখন যে পরিবর্তনগুলো এসেছে সেটাকে নিজে কিভাবে নিচ্ছিলেন, এবং এমন কোনো বিশেষ কারোর প্রতি কোনো অনুভূতি জেগেছিল কিনা সেটা একটু জানতে চাই। না, আকৃষ্ট হয়েছি, আকৃষ্ট যে হয়নি তা না, আকৃষ্ট হয়েছি বলে বিয়ে করেছি, বিয়ে করেছি বলে আজকে দুটো সন্তানও আছে। তার মানে প্রথম ভালোবাসার মানুষটিকেই আপনি পেয়েছেন। এবং দ্য ওয়ান্ডার ইজ, আমি কিন্তু আমার স্ত্রীকে একটা ছবি একটা আয়নায় দেখেছি প্রথমে। আচ্ছা, ফিজিক্যালি দেখিনি আমি। একটু শুনি গল্প, এটা খুব ইন্টারেস্টিং। আমি আমার এক বন্ধুর বাসায় যাই, ওর ওয়াইফের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার স্ত্রী, দেখি আয়নায় একটা ছবি লাগানো। তা বললাম এই মেয়েটাকে, বলো আমার বান্ধবী, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। বলছি এটা তো আমার স্ত্রী ভাই, আপনি এগুলি কী বলেন, বাজে কথা। আচ্ছা, এগুলি খুব মাইন্ড করলাম। আমি মাইন্ড করার কিছু না, এটা আমার বউ। আমি বললাম দেখেন আপনি প্রমাণ পাবেন। সোয়ার টু গড, আল্লাহ আমার সব কেড়ে নেক, আমি যদি মিথ্যা বলি আল্লাহর অশেষ মেহরবানি, আজকে সেই আমার স্ত্রী। তো কতদিন লেগেছে মানে এই মানুষটিকে, যাকে শুধু ছবিতে দেখেছেন, তার মুখোমুখি হতে? এই মানুষটির মুখোমুখি হতে আমার সময় লেগেছে এক মাস। আচ্ছা, এবং ওনাকে বলতে সময় লেগেছে এক মিনিট, যে আমি কিন্তু আপনার ছবি দেখেছি এবং আপনাকে আপনার বান্ধবীকে বলেছি যে আপনি আমার স্ত্রী। এবং সে খুব হাসলো, হেসে বলল আমি আপনাকে পছন্দ করি না, আমাকে বললো। আচ্ছা, আমি বললাম যে হ্যাঁ আপনি আমাকে পছন্দ করেন না কিংবা করেন বা করবেন সেটা সময় বলে দিবে। তারপর আমি তো লেগেই থাকলাম, একটা সময় গিয়ে উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর একটা সময় গিয়ে আমরা একত্রিত হলাম, আল্লাহ আমাদেরকে এক করে দিলেন সেই ঘরে। এখন আমাদের দুটো বাচ্চা আছে, আমার একটা মেয়ে একটা ছেলে আছে, উই হ্যাভিং গুড ফ্যামিলি গুড লাইফ। যে সময়টা আপনার লেগেছে ভাবিকে, ভাবির মন জয় করতে, তো সেই সময় এমন কি হয়েছে যে একটু গান লিখে গান গেয়ে শুনিয়েছেন? তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা গান আছে। আচ্ছা, সে প্রথম বলতে হয় ফেরারি মন। আচ্ছা, সবাই জানে গানটা, ফেরারি মন আমার স্ত্রীও জানে কেন, কারণ আমি অনেকদিন ওকে দেখতে পাচ্ছিলাম না, পাগলের মতো হয়ে গেছিলাম, ভাবছিলাম আমি একজন কয়েদি, আর কখনো হয়তো দেখতে পাবো না, কারণ ওকে আটকে রাখা হয়েছে বাসায়, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না। তো আমরা, তার মানে পরিবারে জানা হয়ে গিয়েছে, জানা হয়ে গিয়েছে বিদায়, আর দেখা হচ্ছে না। সো আল্লাহ আবার কোনোভাবে দেখা করেই দিয়েছে, কিন্তু এর মধ্যে একটা গানও হয়ে গেছে, ফেরারি মন ভাঙা মন। এই গানগুলি কিন্তু আমার তখনই করা। আচ্ছা, আর বিয়ের প্রায় এক বছরের মাথায়, এক থেকে দেড় বছরের মাথায় আমার মনে হয়েছে আর একটা গান ডিমান্ড করে লাইফে, সেটা হচ্ছে চলো বদলে যাই, যে গানটা সারা পৃথিবীর বাংলাদেশের বাঙালি বাংলা ভাষাভাষী যত মানুষ আছে জানে। এই গানটারও কৃতিত্বের অধিকারিণী আমার মনে হয় আমার স্ত্রী, বিকজ সে একদিন আমাকে বললো, আমি চা খাচ্ছি সকালে, সে বললো বসে আছো, একটা গান লিখতে পারো না, একটা গান শুরু করো। আচ্ছা, আমার জন্য করো। তা আমি বললাম নট এ ব্যাড আইডিয়া। আচ্ছা, আমার হঠাৎ মনে হলো আরে আমরা তো সিরিয়াস প্রেম করতাম, দেড় বছর প্রেম চলে গেল, এটা কেন হলো? আমরা এমন প্রেম করতাম যে একটা জীবন যখন যেমন, একটা রিক্সা নিয়ে মালিবাগ থেকে বেরিয়ে পুরো শহরটা ঘুরে একদম সোবানবাগ দিয়ে ওখান থেকে ভিডিও ক্যাসেট নিয়ে আবার বাড়িতে, তখন তো ভিডিও ক্যাসেটের যুগ, অডিও ক্যাসেটের যুগ, আবার বাড়িতে আসা, আসার সময় চানাচুর খাওয়া, একসাথে দুজনে খুনসুটি করা, গল্প গুজব করা, এই দিনগুলি কই, এগুলি কোথায় চলে গেল? তখন আমি দেড় বছর পরে আমি বললাম, বলো আমাকে নিয়ে লেখো। তো যে সময় রিক্সা নিয়ে ঘুরতেন তখন তো ঢাকাটা অন্যরকম ছিল। ও ফাবিশ আবিশ, সেই রিক্সাওয়ালাগুলি থাকতো, সেই ঢাকাটা থাকতো, সেই মানুষগুলি থাকতো, আর এই মানুষগুলি সব চায়না পাঠায় দেওয়া হতো। উফ আবিশ, কিছু নেই, মুক্ত ঢাকা, মুক্ত ফাঁকা, একদম বাতাস, মানুষে মানুষে প্রেম আনন্দ। আই এম টকিং অ্যাবাউট 80। আচ্ছা, ওকে, বেশি দেরিও নয়,
আশির কথা। একটু জানতে চাইবো এখন যে যে সময়টার কথা বললেন, যে ঘুরে বেরিয়েছেন ভাবিকে নিয়ে সেই সময়, তো হয় না যে বিয়ের আগে একরকম যুদ্ধ পরিবারের সাথে বা সমাজের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করা, বিয়ের পরে যখন এই মানুষটিকে খুব আপন করে পেলেন তখনের পরিবর্তনটা কেমন? তখন ওয়াজ আ বিগ সাকসেস, তখন দুই পক্ষেরই অনেক বড় সার্থকতা, আমারও আমার স্ত্রীরও, এবং প্লাস আমার দিকের বাড়ির, আমার মায়ের সাইডের আর আমার শ্বশুরবাড়ির সাইডের। কেন নয়, আমরা কিন্তু এক পর্যায়ে গিয়ে ডিসিশন নিয়েছি যে আমরা ফর্মালি লোকজন দাওয়াত দিয়ে বিয়ে করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, মুকুট পরে বসবো, জামা এসে যে সেই ছোটবেলার সাজটা আবার নেওয়া হয়েছে। সুতরাং আই ডিড ইট, আমরা করেছি সেই বিয়েটা, ওইভাবে করেছি। অ্যান্ড আই এম ভেরি লাকি যে আমার শ্বশুর নেই, উনি মারা গেছেন, আমার মাও নেই, উনিও মারা গেছেন, বাট আমার শাশুড়ি আমাকে যথেষ্ট টেক কেয়ার করেন এবং খুবই আদর করেন। বাচ্চু ভাই, অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আরও অনেক কথা হবে, অনেক কিছু জানবো আমাদের প্রিয় এই মানুষের কাছ থেকে। আপনারা কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আই লাভ ইউ। So say it a little bit with passion. I love you. রাঙাপুরি আমরামিতে আরও একবার সাদর আমন্ত্রণ। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় মিউজিশিয়ান আয়ুব বাচ্চু। ভাবির সাথে আপনার সংসার জীবন কত বছর? 2 বছর। ইট উইল অলওয়েজ বি লাইক দ্যাট, না? নতুন একটা বিষয়, বাট ইটস বিন এ লং টাইম। শি ইজ অলরেডি মাই, আই মিন আ শ্যাডো, শি নোজ এভরিথিং দ্যাট, মানে ইউ ক্যান কমপ্লিটলি ডিপেন্ড অন হার, আর কিছুই ভাবা লাগে না। শি ইজ মাই শ্যাডো। আমি কখন মুভ করবো, আমি কোন কথাটি বলবো, সে বোধহয় আমার আগে জানে। আই এম শিওর, ইয়া, দ্যাট হ্যাপেন্স। আর ও কি বলবে আমি তা ওর আগে জানি। লাইক আমি যদি বলি একটা সিম্পল এক্সাম্পল, যে এখন যেমন আমের একটা সিজন, আমি যদি বলি যে একটা আম দাও, কেটে দাও, আমি আই নো দ্যাট আই ওয়ন্ট হ্যাভ টু সে আমার স্ত্রীকে যে আম একটু লবণ ছিটিয়ে দাও, ও কিন্তু ছিটিয়ে দিবে। সো ইটস লাইক আমাদের কেমিস্ট্রিটা এরকম হয়ে গেছে। ডেফিনেটলি দ্যাট হ্যাপেন্স। তো এই দীর্ঘ সময়ের জার্নিতেই বলি, কখনো কি ভাবিকে প্রশ্ন করেছেন যে আপনার কোন বিষয়টা তাকে মুগ্ধ করেছে? আমার কোনো বিষয় তাকে মুগ্ধ করেনি, আমি ছাড়া, আমি ছাড়া, আমার আমি ছাড়া। আচ্ছা, আর আমার কোন জিনিসটা তার ভালো লাগে তা জিজ্ঞেস করা হয়নি। কি মনে হয়? নিশ্চয়ই অনেক ভালো লাগে, নাহলে এতগুলি বছর কখনো। আচ্ছা, এমনি এমন কখনো অনুভূতি হয়েছে কি এই কথাটা বলা হয়নি যেটা আজকে বলতে চান তাকে? আই লাভ হার। সো সে ইট আ লিটল বিট উইথ প্যাশন। আই লাভ ইউ। আচ্ছা, এবার অ্যাজ দ্য ওয়ে আই স্টার্টেড উইথ লাভিং ইউ, যেভাবে ভালোবাসা শুরু করেছিলাম একই রকমই আছে। আবার একটু পেছনে যেতে হবে, প্রথম ভালোবাসা গিটার। তো গিটারের প্রতি যে ভালোবাসাটা, যে প্যাশনেটলি গিটারটাকে শেখা, গিটার বাজানো শেখাটা, স্কিলটা ডেভেলপ করা, ওই গল্পটা একটু জানতে চাই। আমার জন্য গিটারটা হচ্ছে সাধনার একটা জায়গা। অ্যান্ড আজকে আমি অনেস্টলি কনফেস করতে চাই বাংলাভিশনে, গিটার আমার শেখা হয়নি। যাদের শেখা হয়ে গেছে তারা নদী পার হয়ে গেছে। আমি সাঁতার জানি না, আমি নদীতে নামতে চাইছি না এখনও। আমি গিটার শেখার চেষ্টা করছি, কারণ ছয় তারে যে কত কিছু বাজতে পারে, কিংবা সাত তার কিংবা আট তারে, এটা যে বাজায়, যারা অনেক বড় এক্সপার্টিস তারা ভালো বলতে পারবে। আমি মাত্র গিটার নিয়ে দেখছি কোনটা বাজাবো, কি করব, আর তারগুলি গুনগুনে দেখছি, একটু পরিষ্কার করছি। আমি গিটারের সেবক হতে পারি, বাদক নই। একজন বিনয়ী মানুষই এই কথা বলতে পারেন, এবং you are idol of so many people, that's why you are what you are or who you are. Thank you so very much. Amar mone hoy apnar mane apnar jara bhoktora royechen tader jonno this is also a very big lesson. I want to give it again at the same message. Ami guitar badok noi, ami guitar er shebok. Ami guitar ke seba kori, tar poriborton kori, guitar muchi, গিটারের যত্ন করি, গিটারকে ভালোবাসি। যারা গিটার বাজাচ্ছে এখন সারা বাংলাদেশে, যতগুলি ইয়াং ফ্রম দিস এজ টু দ্যাট লেভেল, শ্রদ্ধার সাথে সবাইকে বলতে চাই, আই স্যালুট ইউ, আই লাভ ইউ অল। প্রথম গিটার যখন হাতে নিয়েছিলেন সেই অনুভূতিটা কেমন ছিল, এবং
যখন টুংটাং শব্দ একটু একটু যাচ্ছিল বাড়ির মানুষদের কানে, তাদের প্রতিক্রিয়াটা কি হয়েছিল? এমন কি বলেছেন কেউ ছেলেটা নষ্ট হলো? একটু শুনি। হ্যাঁ, প্রথম গিটার, প্রথম দিকে আসি, প্রথম গিটার যখন পেলাম, দ্য ওয়ান্ডার ওয়াজ ওই ফ্রেটে স্ট্রিংটা কীভাবে লাগাবো, ওটা পাচ্ছিলাম না। ওটা একদম ঠিসঠাস ঠিসঠাস আওয়াজ করছে। আচ্ছা, আমরা তো এখন গিটারে র্যাং একটা সুন্দর কর্ডস, একটা যা ইচ্ছা তা করতে পারছি, বাট তখন আমি ঠাস ঠুস ঠিস এরকম আওয়াজ করছে, মানে কোনটা দিয়ে কী আগে হিট করবো বুঝতে পারছিলাম না। মোটামুটি একটু করার তো হলো যে হ্যাঁ, এভাবে ফ্রেটগুলি চার্জ করতে হবে, এই ফ্রেটটা এই নাম, এই ফ্রেটটা এই নাম, এই ফ্রেটটা এই নাম। আস্তে আস্তে বই জোগাড় করলো, বিভিন্ন জিনিস জোগাড় হলো, শেখা হলো। তখন আমি একটা গান তুলছিলাম, গানটা ছিল হচ্ছে প্রবাবলি ডিপ পার্পলের একটা গান, ওই যে সোলজার অফ ফরচুন। ন্যাচারালি আমি ওই টেপ রেকর্ডার তো রিওয়াইন্ড করার সময় একটা নয়েজ হয়, আবার ফরওয়ার্ড সময় ভ্রত এরকম একটা নয়েজ হয়। তখন তো সিডিও ছিল না কিংবা এমন কিছু ছিল না, সাইলেন্স এরকম হেডফোন টেডফোন কিছু নেই, স্পিকারে বেশ জোরে আমি ওটা ওটা সোলোটা তুলছি। আমার জ্যাঠামশাই, উনি আমার জ্যাঠার কাম বাবার বড় ভাই, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি এসে একদম রাগের মাথায় বললেন, এই যদি করবে তবে রাস্তায় যেয়ে করো, বাড়িতে নয়। তা বললাম কেন, আমার বাসা আমি আমার রুমে করছি। বলে না, আমি ঘুমাতে পারছি না, ডিস্টার্ব হচ্ছে। কিন্তু ওটা যে আশীর্বাদ ছিল, ওটা যে দোয়া ছিল, এটা আমার বুঝতে সময় লেগেছে। বাচ্চু ভাই, আরেকটা বিরতি নিতে হচ্ছে, বাকি গল্প শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা ফিরব অল্প সময়ের মধ্যেই, তাই আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। হচ্ছেটা কি, তুমি করবাটা কি, তা আমি চুল এত লম্বা কেন, এই নাপিত ডাকো চুল কাটো। বিরতির পর রাঙাপুরি আমার আমিতে আরও একবার সাদর আমন্ত্রণ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। আপনার চুল লম্বা করার পেছনের গল্পটা একটু জানতে চাই, কারণ মিউজিশিয়ানস বললেই মনে হয় যে এরকম একটা ইমপ্রেশন আমরা পাই, একটু লম্বা চুল। আমার আরো লম্বা ছিল, আমি শুনেছি গল্প। তো প্রথম যখন চুলটা লম্বা করছিলেন, বাড়িতে মানুষজন কিছু বলেছে কিনা? আরে বাবা, প্রত্যেকটা মানুষ আমার দিকে যে দৃষ্টিতে তাকাচ্ছিল, কি করছিলেন, যেটা কি জিনিসটা, কি হচ্ছেটা, কি তুমি করবাটা কি, তা আমি চুল এত লম্বা কেন, এই নাপিত ডাকো চুল কাটোর। আচ্ছা, মানে এই পর্যায়ে চলে গেছিল। পর আমি পালি বেড়ানো কিছুদিন, বন্ধু বান্ধবের বাড়িতে থাকা, আমার একটা ফ্রেন্ড আছে সানি, বর্তমানে হি লিভস ইন অস্ট্রেলিয়া সিডনিতে, ওর বাসায় গিয়ে লুকিয়ে থাকা, বাবা আবার ওখান থেকে ধরে নিয়ে আসা আমাকে। পরে চুল চুলের জায়গায় থাকলো, পরে ফ্যাশন আসলো চুল ছোট করা, আমি এই চান্সে ছোট করে ফেললাম। আচ্ছা, কিন্তু এখন দেখা যাচ্ছে মানে চুলটা আসলে ওটা অত ম্যাটার করছে না আমার কাছে। মাঝখানে আমি মাথাও মুড়িয়ে দিয়েছিলাম, আচ্ছা, রাগ করে, যে চুল ডাজেন্ট ম্যাটার, আমার কর্মই আমার দরকার, চুল দিয়ে আমি করবোটা কি, মানে চুল নাড়িয়ে তো আমার গান হবে না, চুল তো আর গান গাইছে না, তো আমি শুধু মাথাটা রেখে বাকিটুকু সব ফেলে দিয়েছিলাম। তখন আমার এক মামা ছিল, বড় মামা, উনি বললেন, মামা এটা একটা ভালো কাজ হয়েছে, উনিও মারা গেছেন, এটা ভালো কাজ। আমি কেন মামা, বলে এখন তোমার যারা অনুসারী তারা কি সেম কাজটা করবে, তো অনেক মানুষ হবে একই রকম, আমি দেখতে খারাপ হবে না কিন্তু, বোল্ড হেড রকার্স। আচ্ছা, একদম যখন মন স্থির করে ঢাকায় চলে এলেন যে মিউজিক নিয়েই আমি থাকবো, ফার্স্ট রেকর্ডিংটাও করা হয়ে গেল, নিজের কণ্ঠ যখন শুনলেন সেই রেকর্ডিং হওয়ার পরে, হোয়াট ওয়াজ ইয়োর রিয়াকশন? রিয়াকশন ওয়াজ টু গুড, আনবিলিভেবলি টু গুড। এখানে একটা জিনিস অবশ্যই শেয়ার করা দরকার মুন্নুন, ঢাকায় এখন যেমন অনেকে কমপ্লেন করে, অনেকে অভিযোগ করে আমার কাছে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়ে বলে যে ভাইয়া টাকার অভাবে কনভার্সটা করতে পারছি না, দিস না দ্যাট না, অনেক অনেক অভিযোগ আর কি। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা যখন শুরু করেছিলাম এই ঢাকায়, যখন মিউজিক রেকর্ডিং শুরু করলাম, টাকা কিন্তু আমারও ছিল না, আমার একটা নিজের গিটার ছিল না, আই হ্যাড টু বোরো এ গিটার অ্যান্ড পে দ্যাট গিটার ইন দ্য সেশন, বাট চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, ওইটাই আজকে এই পর্যন্ত আমার আমিতে নিয়ে এসছে আমাকে। আই ওয়ান্ট মাই লাভার্স, আমার যারা বন্ধু, আমার যারা ভক্ত যদি থাকে, আমার ফলোয়ার্স যদি থাকে, আমার একটু যদি আমাকে ভালোবাসে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে,
এক্সপেক্ট নাথিং ফ্রম নোবডি, কারো কাছে কিছু চাওয়ার দরকার নেই, দেনেওয়ালা উপরে। হ্যাভ ইউর ইনসাইড স্ট্রং ফিলিং যে আম গন অ্যাচিভ দ্যাট, এটা আমাকে অ্যাচিভ করতেই হবে, দ্যাটস ইট। আর আমার শুরুটা, আমার ঢাকা আসার পরে আমি অনেকগুলি গান টিউন করে এসেছি, তখন সারগামের বাদল ভাই, আমাদের খুব ক্লোজ একটা ফ্রেন্ড হু লিভস ইন আমেরিকা নাও, ইউজ টু বি ইন জার্মানি, এসেই একটা স্টুডিও করলো, প্রথম ঢাকায় খুব জমজমাট রেকর্ডিং সিস্টেম সিস্টেম নিয়ে বসে। উনি আমাকে দিয়ে তপন চৌধুরীর প্রথম সোলো অ্যালবামটা কম্পোজিশন করালেন, টিউন করালেন। এর পরবর্তীতে উনি আমাকে বললেন আপনি নিজের জন্য একটা অ্যালবাম করেন। আচ্ছা, এটা কোন সালের? এটা 84 দিকে। তা আমি বললাম ভাই আমি যে টাইপের গান করতে চাইছি ওগুলো তো মানুষ শুনবে না। বলে কীরকম? আমি সে যে ময়না একটা গান, কে বলে আমি মাতাল, তারপরে দূরপাল্লার ট্রেনের কামরা, মানে ময়না অ্যালবামটাই বুঝেছি জি, কয়েকটা গান শুনালাম। শোনানোর পর উনি বলে আরে এটাই রেকর্ড করেন আপনি, এটাই রেকর্ড করেন আপনি। আমি সে স্টুডিও কোথায় পাবো? বলে আমার স্টুডিও কালকা থেকে ফ্রি আপনার, পুরো অ্যালবামটা দেন। ওইটা আমরা রেকর্ড করলাম, রেকর্ড করে বাজারে ছাড়লাম। অ্যান্ড থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ সুবহান আল্লাহ তালা, এটা ওভার নাইট ইট বিকেম আ বিগ হিট। অনেক ইয়াং একটা গ্রুপ এগিয়ে আসলো অ্যালবামটার দিকে। এটা দেখে আমি ফিল করলাম যে হ্যাঁ হচ্ছে তো, এটা হবে তো, এই টাইপের নতুন কিছু সবাই চায়। তো সুরের সাথে আপনার যে সম্পর্ক এটাও আজীবনের, এবং আপনি সম্প্রতি আরো একটি অ্যালবাম করছেন যে করছেন জীবনের গল্প, ওটা নিয়ে একটু জানতে চাই। এটা একটাই গান আমি লিখেছি, এই গানটা ভিডিও গান বাংলায় নিয়মিত চলে, কেউ চাইলে ওখানে দেখে নিতে পারবে। ইউটিউবে আমার অফিসিয়াল যেটা চ্যানেল আছে, পার্সোনাল চ্যানেল আছে, ওটা তো দেখতে পারবে। প্লাস বাকি 9টা গান জনাব সাজ্জাদ হোসেনের লেখা, যে আমার সাথে নিয়মিত কাজ করে। এবং এখানেও একটা ক্লিয়ার করা দরকার, অনেক নতুন অভিযোগ করে যে তাদেরকে দিয়ে কিছু হয় না বা হবে না, অনেকে বলে, নট রাইট, নট রাইট। সাজ্জাদ নতুন ছিল এক সময়, সাজ্জাদ যখন নতুন ছিল তখন হয়েছে, এখনও নতুন, এখনও হচ্ছে। এই অ্যালবামের জীবনের গল্প অ্যালবামের গানগুলি শুনলে সবাই হয়তো আমার সাথে একমত হবে যে নতুনরাই পারবে। আপনার এই কথার সাথে একটু যোগ করে দেই, আমাদের এই আয়োজনটাও যদি আপনাদের ভালো লেগে থাকে দর্শক, তার ক্রেডিটটা দিতে হবে আমার এই প্রোগ্রাম প্রোডিউসার যিনি বাচ্চু ভাইয়ের অ্যালবামের গানগুলো লিখেছেন, সাজ্জাদ ভাইকে। সো সাজ্জাদ ভাই থ্যাংক ইউ সো মাচ, কখনো বলা হয় না, আজকে বলে দিলাম। আচ্ছা, সাজ্জাদ অনেক চমৎকার গান লিখেছে, আর এরই মধ্যে হয়তো কোনো এক টেলকো কোম্পানির কাছে আমার গানগুলি রয়েছে, যারা আমার ভালোবাসার মানুষ, ভক্ত শ্রোতা যারা, লিসনার্স যারা, তারা ওখানে গিয়ে গানগুলি শুনতে পারবে। নিশ্চয়ই। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং আপনার অ্যালবামের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের প্রিয় মানুষ, আমাদের এই প্রিয় শিল্পীর সাথে, অনেক অজানা কথা শুনলাম তার কাছে। আজকের মতো তো এখানেই বিদায় নিতে হবে, তবে আপনারা চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়, কারণ প্রতি মুহূর্তে আমরা হাজির হয়ে যাই আপনাদের প্রিয় তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।